কুলটির শীতলপুর গুলিকাণ্ডের কিনারা, স্ত্রীর ইশারায় সাব শুটার দিয়ে খুন করার অভিযোগ, গ্রেপ্তার চার। আসানসোলের কুলটি থানার শীতলপুর তুলসীহির এলাকায় এক ঝুপড়িতে শুটআউটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনার কিনারা করল কুলটি থানার পুলিশ। মৃতের নাম পরেশ মাঝি। খুনের ঘটনার কিনারাতে পুলিশের কাছে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে পরেশ মাঝির স্ত্রী মঙ্গলী মেজানের ইশারাতেই খুন করা হয় বলে অভিযোগ। 2,50,000 টাকার বিনিময়ে সাব শুটার দিয়ে খুন করানো হয়েছে। অভিযুক্ত এক মহিলা সহ 4 জনকে কুলটি থানার পুলিশ গ্রেপ্তার করে। তবে সাব শুটার দিয়ে খুনের পর বিহারে পালিয়ে যায় সেই খুনি। এই গুলিকাণ্ডের ঘটনায় এক মহিলা সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করার পর আজ আসানসোল আদালতে পাঠায়। এই ঘটনার বাকি তদন্ত পুলিশ চালিয়ে যাচ্ছে। कौन बोला मटर काटने के लिए? उसका बीवी। किस लिए? पता नहीं किस लिए, हमको बोला बस पैसा देगा। कितना पैसा? कितना पैसा बात हुआ था? 2,50,000। हाँ, 2,50,000। कितना पैसा मिला है? 20,000। बाकी पैसा नहीं मिला? नहीं। आर्म्स कहाँ मिला तुम लोग को? वही बिहार से जो आया था वही लेके आया था। पहचान था बिहार से लेके आया था? हाँ। हाँ हाँ, क्या नाम है? हिमांशु। हिमांशु क्या पासवान? कहाँ करा था बिहार का? कहाँ का रहने वाला है? हाँ, मुंगेर। भाग गया? क्या क्या चीज़ से भागा? बस टेम्पो है, यही सब से। तुम लोग का काय पकड़ा? तुम लोग का काय पकड़ा? मंगल किया था? हाँ, तुम लोग का काय पकड़ा? साथ दिए थे। हाँ, साथ दिए थे। विशाल पासवान और शीतलपुर बाड़ी, শীতলপুর বাড়িকে ওরা বলে কি এরকম কাজ করতে হবে। বিশাল নুনিয়া, বিশাল পাসওয়ান, একটা ওর আবার একটা বন্ধু আছে হিমাংশু পাসওয়ান, ওর মুঙ্গেরে বাড়ি, ওকে অ্যাপ্রোচ করে। ওখানে ওদের নানী ঘর ছিল, ওখানে ওদের আগে থেকেই একটা কন্ট্যাক্ট ছিল। হিমাংশু পাসওয়ানকে ওরা কন্ট্যাক্ট করে কি এরকম কাজ আছে, এটা করতে হবে। এটাই আপনার নেক্সট 10 ডেজ, 15 তারিখে, 15 তারিখে মতলব শনিবার হিমাংশু পাসওয়ান বাই ট্রেন এখানে আসে। সন্দীপ নুনিয়া ওকে শীতলপুর রেলওয়ে স্টেশনে রিসিভ করে ওকে নিজের বাড়িতে রাখে। নেক্সট 2-3 দিন ওরা এটাতে রেকি করে, এরা কীভাবে কাজটাকে করবে। এরা ফার্স্ট অ্যাটেম্প্ট, এটা মঙ্গলবার 18 তারিখে বিকালবেলা যখন ও মাঠে বসেছিল ডিসিজ, তখন একটা ফার্স্ট অ্যাটেম্প্ট নেয়। বা চুঁকি ওখানে ছেলেগুলো খেলছিল, ওরা করতে পায়নি। আবার সকালবেলা 19 তারিখে সকালবেলা ওরা যখন খবর পায়, মঙ্গলি মান্ডি খবর দেয় কি হ্যাঁ ওরা দোকানে বসে আছে, তখন সন্দীপ নুনিয়া और হিমাংশু পাসওয়ান ও দোনো টোটোতে আসে। এসে ও কাজটা করে, ওর যখন এরা কাজটা করে পালিয়ে যাচ্ছে, তখন বিশাল পাসওয়ান ওর নিজের মোটরসাইকেল নিয়ে এ দুজনকে রিসিভ করে আর ওখান থেকে বেরিয়ে যায়। এ কেসে এরা 4টাই আসামি ধরা পড়েছে, 4টাই আসামি স্বীকার করেছে পুলিশের সামনে কি হ্যাঁ ওরা এ করেছে। ওদের কাছ থেকে যে অপরাধে যে মোটরসাইকেল ব্যবহার হয়েছে, স্কুটি ব্যবহার হয়েছে, ইনক্লুডিং আর্মস যে ব্যবহার হয়েছে ওটা উদ্ধার হয়েছে। কটা আর্মস পাওয়া গেছে? দুটো। একটা আর্মস পাওয়া গেছে ইনক্লুডিং ওয়ান ম্যাগজিন, ওটা পাওয়া গেছে। বলছি ওরা দিদরে বলছে যে 20,000 টাকা নাকি অ্যাডভান্স দেওয়া হয়েছিল, সেটা কি অ্যাডভান্স দেওয়া হয়েছিল? ওটা এখন পর্যন্ত ওরা রিকভারি করেনি, পুলিশ করতে পায়নি, ওটা রিকভারি করার চেষ্টা। আর হিমাংশু পাসওয়ানকে কি আপনারা কোনো ইয়ে পেয়েছেন? হিমাংশু পাসওয়ান আমি ওটা খোঁজ লাগাচ্ছি, ওটাকে তাড়াতাড়ি ধরা হবে। কেউ কেসে এনশোর করা হবে কি ও যে বিকি, তারপরে বিশাল, এদের কোনো প্রিভিয়াস কোনো ট্র্যাক রেকর্ড আছে নাকি ক্রাইমে? বিকি আর বিশাল কোনো ট্র্যাক রেকর্ড নেই, এটা জাস্ট পার্ট অফ মতলব এরা প্ল্যান করেছিল, তখন এরা একজনকে বাইরে থেকে নিয়ে এসে কাজটা করেছে, এটা টাকা লোভে এটা করেছে, এটা ওদের কোনো এখন পর্যন্ত ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে। হিমাংশু পাসওয়ান যেটা পুলিশের এক্সপেকটেশন আছে, এটা এটা ও প্রফেশনাল বা ফের একটা শার্প শুটার হলে হতে পারে, এটা চুঁকি ওর ডিটেলস এখন পর্যন্ত পাওয়া যায়নি, এই জন্য ওর বলতে পারবো না ওরা আগে কিছু করেছে কি না। মুঙ্গেরে ওদের কন্ট্যাক্ট করা হচ্ছে, ওখান থেকে ওদের কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায় তাহলে ওটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।